السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে, তা হলো কোরবানি ওয়াজিব হওয়ার শর্তসমূহের ভিতরে একটি শর্ত হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। কোনো ব্যক্তির কাছে এই নেশাব পরিমাণ সম্পদ নেই, অর্থাৎ স্বর্ণ রূপা বা নগদ অর্থ নেই, তার জমি জায়গা আছে, ফসল আছে, তাহলে তার নেশাবের হিসাবের ক্ষেত্রে তার ফসলকে হিসাব করা হবে কিনা বা এই জমিগুলো হিসাব করা হবে কিনা, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হোলি স্টার প্রেজেন্স। তো কোনো ব্যক্তির যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ নগদ অর্থ যদি না থাকে, আর তার যদি ফসল থাকে, অনেক ফসল আছে বা অনেক জমি আছে, তাহলে সেই ফসল এবং জমি নেশাবের জন্য হিসাব প্রযোজ্য, হিসাব করা হবে। আর এই হিসাবটা হচ্ছে তার প্রয়োজনের অতিরিক্ত যে ফসলগুলো হবে, আর এই অতিরিক্ত ফসলের মূল্য হিসাব করলে যদি নেশাবের সমপরিমাণ অর্থ দাঁড়ায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে এবং এই ফসলকে নেশাব হিসাবে হিসাব করতে হবে। এরপরে কোনো ব্যক্তির যদি কয়েক একর জমি থাকে, তাহলে সেই ব্যক্তি বাৎসরিক 1 একর জমির ফসল বা 1 একর জমি ব্যবহার করলে তার বাৎসরিক প্রয়োজন মিটে যায়, তাহলে তার প্রয়োজনের অতিরিক্ত যে জমি থাকবে সেই জমিগুলো নেশাব হিসাবে হিসাব করলে যদি নেশাবের সমপরিমাণ মূল্য দাঁড়ায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এক কথায়, প্রয়োজনের অতিরিক্ত জমি হোক, প্রয়োজনের অতিরিক্ত কোনো ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে, কোনো ডেক্সি হতে পারে, দামি ফার্নিচার হতে পারে, ঘরের আসবাবপত্র হতে পারে, প্রয়োজনের অতিরিক্ত যদি নেশাব পরিমাণ এরকম কোনো সম্পদ থেকে থাকে, তাহলে সেটা নেশাবের হিসাব হিসাবে গণ্য করতে হবে, আর তার উপরে যদি নেশাব পূর্ণ হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।